আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ হাদিসের মধ্যেই বলা হয়েছে। এটা কিভাবে নবুয়তের 46 ভাগের 1 ভাগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে তার নবুয়তের সময়সীমাটা ছিল 23 বছরের। তো 23 বছরের প্রথম 6 মাস, মক্কাতে থাকা অবস্থায় প্রথম 6 মাস তিনি এই স্বপ্ন যুগেই ওহী লাভ করতেন, বেশি বেশি স্বপ্ন দেখতেন, বেশি বেশি তিনি স্বপ্ন দেখতেন। আর এই হিসেবেই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলে আখ্যায়িত করা হয়েছে মুমিনের স্বপ্ন। তার রাসূল যে 6 মাস স্বপ্ন দেখতেন, ওই 6টা মাস হলো রাসূলের 23 বছরের 46 ভাগের 1 ভাগ। তো মুমিনের স্বপ্নটাও রাসূলের ওই 6 মাস যেরকম স্বপ্ন আর স্বপ্নগুলো সত্য হয়েছিল, ওটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ, ওই রকম মুমিনের স্বপ্নটাও ওই 46 ভাগের 1 ভাগ, মানে রাসূলের ওই 6 মাসের স্বপ্নের মতো। মানে বোঝানোর উদ্দেশ্য, মুমিন এই যখন কোনো স্বপ্ন দেখবে বেশিরভাগ স্বপ্নটাই সত্য হবে, এই জন্য নেককার ব্যক্তি যে স্বপ্ন দেখবে সেই স্বপ্নটা সত্য হয়ে থাকে, এইটাই বোঝানোর উদ্দেশ্য। এই হাদিসের মধ্যে বলা হয়েছে মুমিন ব্যক্তি যখন কোনো স্বপ্ন দেখবে, এটা হতে পারে তার নিজের জন্য কিংবা অন্য কারো জন্য তাকে স্বপ্ন দেখানো হতে পারে। যেমন আপনি স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা হয়তো এই আপনার ক্ষেত্রে হতে পারে, আবার অন্য কারো জন্য আপনাকে কোনো স্বপ্ন দেখানো হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন যেন আপনি অন্য কাউকে বুঝ দেন বা অন্য কাউকে যেন আপনি সঠিক দিক নির্দেশনা প্রদান করেন, এই রকমটাও হতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটিতে যে আলোচনা করব যে স্বপ্ন দেখলে সম্পদ বৃদ্ধি পাবে, সাথে সাথে আরও কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখা খুবই ভালো, খুবই কল্যাণের প্রতি ইঙ্গিত করে। আপনারা আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দর্শক, 1 নম্বর, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তুলা দেখেন, তুলা যদি দেখেন তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার অভাব অনটন দূর হবে, আলহামদুলিল্লাহ। স্বপ্নদ্রষ্টার জীবনে সচ্ছলতা আসবে, আর্থিক উন্নতি হবে, সুখে শান্তিতে জীবন কাটবে স্বপ্নে যদি তুলা দেখেন কোনো ব্যক্তি। এরপর দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তক্তা দেখেন, অর্থাৎ কাঠ, কাঠ যদি দেখেন, এই কাঠের বিভিন্ন টুকরা দেখেন, তক্তা দেখেন, তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার সম্পদের মধ্যে বরকত হবে, আলহামদুলিল্লাহ। স্বপ্নদ্রষ্টার যে অর্থ সম্পদ আসে এগুলো আরো বৃদ্ধি পাবে। স্বপ্নদ্রষ্টা যদি কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন, ব্যবসায় আরো উন্নতি হবে। তিনি যদি কোনো চাকরি করে থাকেন, চাকরিতে আলহামদুলিল্লাহ প্রমোশন হবে, খুবই ভালো একটা বিষয়। এরপরে দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে তরতাজা মাছ দেখেন, তরতাজা মাছ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন, তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার অধিক এই শস্য উৎপন্ন হওয়ার প্রতি ইঙ্গিত করে, তিনি অধিক শস্য উৎপাদন করতে পারবেন। তার যদি কোনো ক্ষেত খামার থাকে কিংবা কোনো মাছের চাষ থাকে, যে কোনো তার যদি এরকম ব্যবসা বাণিজ্য থাকে, মাছের খামার থাকে, মুরগির খামার থাকে, যা কিছু থাকবে, শস্যের খামার থাকে, তাহলে এগুলোতে তার উৎপাদন আরো বৃদ্ধি পাবে, আলহামদুলিল্লাহ। আগের চাইতে তার অনেক আরো ভালো বিষয় হবে তরতাজা মাছ দেখা। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে বিবাহ করতে দেখেন, এরকম স্বপ্ন অনেকে দেখতে পারেন, বিবাহ করতে দেখলেন, তাহলে এটা দেখা স্বপ্নদ্রষ্টার সংসারে উন্নতি হবে, আলহামদুলিল্লাহ। স্বপ্নদ্রষ্টা এই সব দিক দিয়ে তার দাম্পত্য জীবনটা সুখী হবে, যদি সন্তান লাভের আশা থাকে সন্তান লাভ হবে, যদি অভাব অনটন থাকে দূর হবে, সুখ শান্তি না থাকবে সুখ শান্তি আসবে, চিন্তা পেরেশান থেকে দূর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা এই স্বপ্নের যেটাই দেখি আল্লাহ তালার কাছে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের জীবনে স্বপ্নটাকে বাস্তবে পরিণত করেন। তো এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা, নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।